শক্তির দ্বিতীয় অধ্যায়, অনুভবের শক্তি। তুমি একটি অনুভবী সত্তা। যে মুহূর্তে তুমি জন্মেছো তখন থেকেই সর্বক্ষণ তুমি কিছু না কিছু অনুভব করছো। একই কথা সত্যি অন্যদের জন্যেও। তুমি তোমার সচেতন ভাবনাকে থামাতে পারো তোমার ঘুমানোর সময়, কিন্তু তুমি কখনোই তোমার অনুভূতিকে থামাতে পারো না, কারণ বেঁচে থাকতে গেলে জীবনকে অনুভব করতেই হবে। মূলত তুমি একটি অনুভবী সত্তা, এটা কোনো আকস্মিকতা নয়। তোমার শরীরের প্রতিটি অংশ সৃষ্টি হয়েছে যাতে তুমি জীবনকে অনুভব করতে পারো। তুমি যে দেখতে পাও, শুনতে পাও, স্বাদ গ্রহণ করতে পারো, গন্ধ শুঁকতে পারো এবং স্পর্শ করতে পারো, তার কারণ তুমি জীবনের সব কিছুর অনুভব করতে পারো। এইগুলি অনুভব করায় ইন্দ্রিয়। তুমি যা দেখছো, যা শুনছো, যার স্বাদ গ্রহণ করছো, যার গন্ধ পাচ্ছ, যা স্পর্শ করছো, সেগুলো উপলব্ধি করতে সক্ষম হচ্ছ এই ইন্দ্রিয়গুলির দ্বারাই। তোমার সারা শরীর আচ্ছাদিত থাকে একটা মিহি চামড়ার আবরণে, যাকে বলে স্পর্শেন্দ্রিয়, যার সাহায্যে তুমি সব কিছু অনুভব করতে পারো। যে কোনো একটা মুহূর্তকে তুমি কিভাবে অনুভব করছো অন্য সব কিছুর থেকে সেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি ঠিক এই মুহূর্তে কি অনুভব করছো সেটাই সৃজন করছে তোমার জীবনকে। তোমার অনুভূতিগুলোই হলো জ্বালানি। জীবনে তোমার ভাবনা এবং শব্দের কোনো শক্তিই নেই তোমার অনুভূতি ব্যতিরেকে। দিনের মধ্যে তুমি এমন অনেক কিছু ভাবো যা কোনো কিছুতেই কোনো মাত্রা যোগ করে না, কারণ তোমার অনেক ভাবনাই তোমার মধ্যে কোনো দৃঢ় অনুভূতির প্রকাশ ঘটায় না। বলিষ্ঠ অনুভূতিই শুধু বিবেচ্য। তোমার ভাবনা এবং শব্দদের যদি উড়োজাহাজ হিসেবে কল্পনা করো, তবে তোমার অনুভূতি হচ্ছে জ্বালানি। উড়োজাহাজ হলো একটা নিশ্চল যান, জ্বালানি ছাড়া যা কিছুই করতে পারে না। একই কথা প্রযোজ্য তোমার ভাবনা এবং শব্দের ব্যাপারেও। তোমার ভাবনা এবং কথারাও শকটের মতো তোমার অনুভূতির জ্বালানি ছাড়া যারা কিছুই করতে পারে না। তোমার অনুভূতিই তোমার ভাবনা ও কথাদের শক্তি। যদি তুমি ভাবো আমি আমার বসকে সহ্য করতে পাচ্ছি না, সেই ভাবনাটা তোমার বসের ব্যাপারে একটা প্রচণ্ড নেতিবাচক অনুভূতির প্রকাশ ঘটাচ্ছে এবং তুমি নেতিবাচক অনুভূতি বিতরণ করছো। পরিণামে তোমার সঙ্গে বসের সম্পর্ক ক্রমাগত খারাপ থেকে আরও খারাপ হয়ে যাবে। যদি তুমি ভাবো আমার চাকরিতে আমি কিছু চমৎকার মানুষের সঙ্গে কাজ করি, তবে সেই শব্দগুলো তোমার সহকর্মীদের প্রতি তোমার ইতিবাচক অনুভূতির প্রকাশ ঘটায়। এক্ষেত্রে তুমি বিতরণ করছো ইতিবাচক অনুভূতি, ফলস্বরূপ তোমার সঙ্গে তোমার সহকর্মীদের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে। ভাবনাকে অনুভূতি দিয়ে সাজাতে আবেগকে অবশ্যই আহ্বান করতে হবে, যাতে ভাবনাটা একটা আকার পায়। চার্লস হ্যানেল। ভালো এবং খারাপ অনুভূতি। জীবনের প্রতিটি ব্যাপারেই তোমার অনুভূতি ইতিবাচক অথবা নেতিবাচক হতে পারে। তোমার অনুভূতি ভালো হতে পারে কিংবা খারাপ। সমস্ত সুন্দর অনুভূতি আসে ভালোবাসা থেকে, অন্যদিকে সব খারাপ লাগাগুলো আসে ভালোবাসাহীনতার থেকে। যখন তুমি আনন্দে থাকো তখন তোমার অনুভূতি অপেক্ষাকৃত ভালো হয়, তখন তুমি ভালোবাসা বিতরণ করো। যত ভালোবাসা তুমি দেবে তত ভালোবাসা তুমি ফিরে পাবে। যখন তুমি হতাশায় ভোগো তখন তোমার অনুভূতি সবচেয়ে খারাপ হয়, তখন তুমি বেশি মাত্রায় নেতিবাচকতা বিতরণ করো। যত নেতিবাচকতা তুমি দেবে ততটাই ফিরে পাবে জীবনে। নেতিবাচক অনুভূতির সময় তুমি খারাপ থাকো, কারণ ভালোবাসা হলো জীবনের সদর্থক প্রবাহ এবং নেতিবাচক অনুভূতির মধ্যে ভালোবাসা অনুপস্থিত থাকে। তোমার অনুভূতি যত ভালো হবে ততই সুন্দর হবে তোমার জীবন। আবার
তোমার খারাপ অনুভূতি জীবনকে অসুন্দর করবে যতক্ষণ না তুমি পরিবর্তন আনবে তোমার অনুভূতিতে। যখন তুমি ভালো বোধ করো তোমার ভাবনারাও স্বয়ংক্রিয়ভাবেই ভালো হয়। এমন কখনোই হতে পারে না তুমি ভালো বোধ করছো অথচ তোমার নেতিবাচক ভাবনা আসছে। একইভাবে এমনটাও অসম্ভব যে তুমি ভালো বোধ করছো না কিন্তু তোমার ইতিবাচক ভাবনা আসছে। তোমার অনুভবের সঠিক প্রতিফলন ঠিকঠাক সূক্ষ্মমাত্রার পরিমাপ প্রকাশিত হয় তুমি কোন মুহূর্তে কি বিতরণ করছো তার মধ্যে দিয়ে। যখন তুমি ভালো অনুভূতিতে ভরে থাকবে তখন কোনো বিষয় নিয়েই তোমাকে উদ্বিগ্ন থাকতে হবে না, কারণ তোমার ভাবনা কথা এবং আচরণ সবই ভালো হবে। সহজ কথায় ভালো অনুভব করার মধ্যে দিয়ে তুমি নিশ্চিতভাবেই ভালোবাসা বিতরণ করছো এবং সেই সবটুকু ভালোবাসা অবশ্যই ফিরে আসবে তোমার জীবনে। ভালোর অর্থ ভালো। বেশিরভাগ মানুষ ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতিটা কেমন তা বুঝতে পারে কিন্তু এটা উপলব্ধি করে না যে তারা বেঁচে আছে প্রচুর খারাপ লাগার অনুভূতি নিয়ে। খারাপ লাগা মানে চরম নেতিবাচকতা, যেমন দুঃখ, খেদ, ক্রোধ অথবা ভয়। মানুষ যখন খারাপ থাকে তখন এই নেতিবাচক অনুভূতিগুলো বিভিন্ন মাত্রায় বেরিয়ে আসে। যদি তুমি বেশিরভাগ সময় অনুভব করো ঠিক আছে, তবে তুমি ভাবতে পারো যে ঠিক থাকা একটি ইতিবাচক অনুভূতি, কারণ তুমি খারাপ লাগা অনুভব করছো না। যদি তোমার সত্যিকারের খারাপ লাগার অনুভূতি থেকে থাকে তবে তুমি অতি অবশ্যই অনুভব করবে তার থেকে ঠিক থাকা অনেক অনেক ভালো। কিন্তু বস্তুত ঠিক থাকার অনুভূতিটা বেশিরভাগ সময়ই নেতিবাচক অনুভূতি, কারণ ঠিক থাকার অর্থ কিন্তু ভালো থাকা নয়। ভালো থাকা মানে শুধুই ভালো থাকা। ভালো থাকার অর্থ তুমি সুখী, আনন্দিত, উত্তেজিত, উদ্যমী অথবা আবেগপ্রবণ। আর যখন তুমি অনুভব করো ঠিক আছি তখন তোমার অনুভূতি গড়পড়তা, অথবা তোমার অনুভূতিতে ভালো বা মন্দ কোনোটারই আধিক্য নেই, সেক্ষেত্রে তোমার জীবন হবে গড়পড়তা, মোটামুটি তার বেশি কিছুতেই নয়। অর্থাৎ সেটা একটা সুন্দর জীবন নয়। ভালো অনুভূতি অনুভব করার অর্থ হলো তুমি সত্যিই ভালো আছো এবং এই ভালো থাকাই নিয়ে আসে একটা সুন্দর জীবন। ভালোবাসার মাপকাঠি হলো অপরিমেয় ভালোবাসা। যখন তুমি আনন্দ অনুভব করছো তখন তুমি আনন্দ দান করছো এবং তুমি যেখানেই যাবে ফিরে পাবে আনন্দঘন অভিজ্ঞতা, আনন্দময় পরিবেশ এবং আনন্দিত মানুষজনকে। সে রেডিওতে প্রিয় গান শোনার মতো ছোট অভিজ্ঞতাই হোক বা মাইনে বাড়ার ব্যাপক অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতার সমস্ত পরিস্থিতি আসলে আকর্ষণের সূত্র অনুযায়ী হচ্ছে। সমস্তটাই তোমার আনন্দে থাকার অনুভূতির থেকে উৎসারিত। যখন তুমি বিরক্তি অনুভব করছো তখন তুমিও বিরক্তি বিতরণ করছো। সেক্ষেত্রে যেখানেই তুমি যাবে ফিরে পাবে বিরক্তিকর অভিজ্ঞতা, অস্থির পরিস্থিতি এবং অসহনীয় মানুষজন। সেটা মশা কামড়ানোর মতো ছোট অভিজ্ঞতা থেকে শুরু করে গাড়ি ব্রেকডাউন হয়ে যাবার মতো বড় ধরনের খারাপ অভিজ্ঞতাও হতে পারে। এই অভিজ্ঞতাগুলো আকর্ষণের নিয়ম অনুসরণ করে হচ্ছে তোমার বিরক্তি বিতরণ করার উত্তর। প্রত্যেকটি ভালো অনুভূতি তোমাকে সংযুক্ত করে ভালোবাসার শক্তির সঙ্গে, কারণ সমস্ত শুভ অনুভূতির উৎসই হলো ভালোবাসা। উদ্যম, উত্তেজনা এবং আবেগ আসে ভালোবাসা থেকে। যখন তুমি এই অনুভূতিগুলো যে কোনো একটি ধারাবাহিকভাবে অনুভব করবে তখন তারা তোমাকে এমন একটা জীবন দেবে যেটি উদ্যম, উত্তেজনা এবং আবেগে ভরপুর। সুন্দর অনুভূতির শক্তিকে তুমি পরিপূর্ণভাবে সাজাতে পারো এর পরিমাণ বৃদ্ধি করে। সেক্ষেত্রে দায়িত্বটা তোমাকেই নিতে হবে। সচেতনভাবে তোমার পক্ষে যতটা সম্ভব সুন্দর অনুভূতি প্রবল করে তোলো। উদ্যমও বাড়াতে মেতে ওঠো আনন্দ উৎসবে। সেই আনন্দ অনুভূতি শুষে নাও
তীব্রভাবে যতটা তুমি পারো, যত তুমি তোমার ভালো অনুভূতির বিকশিত করবে, ততই বেশি ভালোবাসা তুমি বিতরণ করবে। বিনিময়ে তুমি যা ফিরে পাবে তা তোমার দানের থেকেও এতটুকুও কম নয়। যখন তুমি কোনো ভালো অনুভূতি অনুভব করছো, তুমি সেটা বাড়িয়েও নিতে পারো তোমার ভালোবাসার জিনিসগুলো খুঁজে নিয়ে। এই বইটা লিখতে বসার আগে প্রতিদিন আমি নিজেকে ভরে নিতাম সুন্দর সুন্দর অনুভবে। সেটা করতে গিয়ে আমি আমার ভালোবাসার জিনিসগুলোর কথা ভাবতাম, একটানা একের পর এক সেগুলোকে গুনতাম। আমার পরিবার, বন্ধুরা, আমার ঘর, আমার বাগানের ফুল, আবহাওয়া, রং, পরিবেশ, ঘটনা এবং সপ্তাহ, মাস বা বছর জুড়ে ঘটে যাওয়া আমার ভালোবাসার বিষয়গুলো। আমি যা শুনতে ভালোবাসি মনে মনে তাই শুনে যেতাম, যতক্ষণ না অপূর্ব অনুভবে ছেয়ে যেত আমার মন। তারপর আমি লিখতে বসতাম। ভালো ভালো অনুভবে নিজেকে ভরে নেওয়া এত সহজ, তুমি যখন খুশি যে কোনো জায়গায় তা করতে পারো। যা তুমি বিতরণ করছো তা তোমার অনুভবেরই প্রতিফলন। ঠিক এই মুহূর্তে তুমি বলতে পারো তোমার জীবনের অধিকাংশ ক্ষেত্রে তুমি ভালো লাগার অনুভূতি বেশি বিতরণ করেছো না খারাপ লাগার অনুভূতি বেশি বিতরণ করেছো। তোমার জীবনের প্রতিটি বিষয়, যেমন অর্থ, স্বাস্থ্য, চাকরি, তোমার প্রতিটি ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদি বিষয়ে তোমার অনুভূতির সঠিক প্রতিফলন ঘটে তুমি ওই বিষয়গুলোর ব্যাপারে যা বিতরণ করেছো তার মধ্যে দিয়ে। যখন তুমি টাকার কথা চিন্তা করো তখন কথায়, কাজে তারই প্রতিফলন ঘটে। তোমার টাকার অভাব থাকলে তোমার অনুভূতি খারাপ হবে এবং সেক্ষেত্রে তুমি অবশ্যই এমন পরিবেশ এবং অভিজ্ঞতা ফিরে পাবে যেখানে অর্থের প্রাচুর্যতা নেই, কারণ টাকার ব্যাপারে তোমার নেতিবাচক অনুভূতি ছিল। যখন তুমি তোমার চাকরির কথা ভাবো তখন তোমার অনুভূতি তোমাকে যা বলে দেয় তুমি তাই প্রকাশ করো। যদি চাকরির ব্যাপারে তোমার অনুভূতি ভালো হয় তবে তোমার চাকরিতে তুমি নিশ্চয়ই ইতিবাচক পরিবেশ এবং অভিজ্ঞতা ফিরে পাবে, কারণ তুমি প্রকাশ করেছিলে ইতিবাচক অনুভূতি। যখন তুমি তোমার পরিবার, স্বাস্থ্য বা তোমার কাছে যা মূল্যবান তার কথা ভাবো তোমার অনুভূতিরই প্রকাশ ঘটে, তোমার শব্দে, কথায়, কাজে। মনের ভাব সম্পর্কে সজাগ থাকো, কারণ তোমার অনুভূতির সঙ্গে দৃশ্যমান জগতের অবিচ্ছেদ্য সংযোগ রয়েছে। জীবন তোমার কাছে তার মতো ঘটছে না, জীবন তোমাকে সাড়া দিচ্ছে। তুমি যা আহ্বান করেছো জীবন তারই সাড়া দিচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা সত্যি। তুমি তোমার জীবন গড়ার কারিগর, তোমার জীবনের গল্পের লেখক তুমি, তোমার জীবনের চলচ্চিত্রের তুমিই পরিচালক। তুমি যা দিয়েছো তার ভিত্তিতেই ঠিক হয় তোমার জীবন কেমন হবে। সুন্দর অনুভূতির সীমা অসীম, তোমার অনুভবের চেয়েও অনেক বেশি। অর্থাৎ তুমি যে কোনো উচ্চতার জীবন পেতে পারো তার কোনো শেষ নেই। খারাপ অনুভূতিরও বহু ভাগ আছে যা নেতিবাচকভাবে বেড়েই চলে, কিন্তু একটা সীমার পর তুমি আর সহ্য করতে পারবে না, তখন তুমি বাধ্য হবে আবার সুন্দর অনুভূতিকে নির্বাচন করতে। সুন্দর অনুভূতি আশ্চর্য সুন্দর আর খারাপ অনুভূতি খুব মন্দ, এটা কোনো অভাবিত সাফল্য বা দুর্ঘটনা নয়। ভালোবাসা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ চালিকা শক্তি এবং তোমার ভালো ভালো অনুভূতির মধ্যে দিয়ে সে তোমাকে ডাক পাঠায়, আকর্ষণ করে। তাই যে ধরনের জীবন তোমার জন্য অভিপ্রেত তুমি সেই জীবনেই বাঁচবে। তোমার খারাপ অনুভূতিগুলির মধ্যে দিয়েও ভালোবাসা তোমাকে ডেকে যায়, তারা বলে যায় জীবনের ইতিবাচক প্রভাব থেকে তুমি বিচ্যুত হয়ে পড়েছো। সব কিছুই নির্ভর করে তুমি কিভাবে অনুভব করছো তার ওপর। জীবনে সব কিছু তোমার অনুভবের ধরনের ওপর নির্ভরশীল। তুমি কিভাবে অনুভব করছো তার ওপর ভিত্তি করেই তৈরি হয় তোমার প্রতিটি সিদ্ধান্ত। তোমার সারা জীবনের একমাত্র প্রেরণা হলো তোমার অনুভূতি। জীবনে যা কিছু তুমি চাও ভালোবাসো বলেই চাও, এবং এই চাওয়া তোমার ভিতরে সুন্দর অনুভূতির জন্ম দেয়। আর যা কিছু তুমি চাও না জীবনে, সেগুলো না চাওয়ার কারণ সেগুলো তোমার মধ্যে বয়ে আনে খারাপ অনুভূতি।
তুমি সুস্বাস্থ্য চাও, কারণ সেই অনুভূতিটা সুন্দর এবং অসুস্থ হয়ে থাকার ভাবনাটা বয়ে আনে খারাপ লাগা। তুমি অর্থ চাও, কারণ ভালো লাগার জিনিস কিনতে এবং ভালোবাসার কাজ করতে চাওয়ার জন্য অনুভূতিটা সুন্দর। যখন তুমি সেটা পারো না, তখনই বিষণ্ণ বোধ করো। তুমি সুখী সম্পর্ক চাও, কারণ সেই ভাবনাটা তোমার মধ্যে সুখানুভূতির জন্ম দেয়। অন্যদিকে খারাপ সম্পর্কের চিন্তা তোমাকে কষ্ট দেয়। তুমি সুখ চাও, কারণ সেটা বয়ে আনে ভালো অনুভূতি, এবং অসুখী হতে চাও না, কারণ সেই অনুভূতিটা খারাপ। তোমার চাওয়াগুলো উচ্চারিত হয় এই ভাবনা থেকে যে সেগুলো তোমার জন্য বয়ে আনবে ভালো লাগা। তুমি কেমনভাবে তোমার ভালো লাগার জিনিসগুলো পাবে তোমার জীবনে? উত্তরটা হলো ভালো অনুভূতি। অর্থ তোমাকে চায়, স্বাস্থ্য তোমাকে চায়, সুখ তোমাকে চায়। যে যে জিনিস তুমি ভালোবাসো সেই সেই জিনিসই তোমাকে চায়। তারা তোমার জীবনে আসার জন্য সবেগে ছুটে আসছে, কিন্তু তাদের তোমার জীবনে নিয়ে আসার জন্য তোমাকে ছড়িয়ে দিতে হবে সুন্দর সুন্দর অনুভূতি। তোমাকে যুদ্ধ করতে হবে না, সংগ্রাম করতে হবে না তোমার জীবনের পরিস্থিতিকে বদলাবার জন্য। তোমাকে শুধু মঙ্গলকর অনুভূতির মাধ্যমে দান করতে হবে ভালোবাসা, এবং তুমি যা চাও তাই আবির্ভূত হবে। তোমার সুখানুভূতি সাজাবে ভালোবাসার প্রবাহকে, সাজাবে সেই শক্তিকে যে তোমার জীবনে বয়ে আনবে শুভ। তোমার সুন্দর অনুভূতিগুলো তোমাকে বলবে তুমি যা চাও সেটা পাবার এটাই পথ। তারা বলবে যখন তোমার অনুভূতি সুন্দর হবে তোমার জীবনও সুন্দর হয়ে উঠবে, কিন্তু প্রথমে তোমাকে দান করতে হবে সমৃদ্ধ অনুভূতি। তুমি যদি নিজেকে এইভাবে বলো যে যখন আমার একটা আরও ভালো ঘর হবে তখন আমি সুখী হব, যখন আমার বাচ্চারা কলেজে পড়বে তখন আমি সুখী হব, যখন আমাদের আরও অর্থ হবে তখন আমরা সুখী হব, আমি যখন বেড়াতে পারবো তখন আমি সুখী হব, বা তখন আমি সুখী হব যখন আমার ব্যবসায় সফলতা আসবে, তবে কিন্তু তুমি কখনোই সেসব জিনিস পাবে না, কারণ তোমার ভাবনার দ্বন্দ্বে আহ্বান করছে ভালোবাসার প্রণালীকে। তোমার ভাবনারা স্পর্ধা প্রদর্শন করছে আকর্ষণের স্বতঃসিদ্ধ নিয়মকে। তোমাকে আগে সুখী হতে হবে এবং সেই সুখ বিতরণ করতে হবে, তবেই সুখময় বিষয়রা ফিরে আসবে তোমার কাছে। এছাড়া আর অন্য কোনো পথ নেই, কারণ জীবনে যা যা তুমি পেতে চাও তোমাকে অবশ্যই সেই সব জিনিসগুলো আগে বিতরণ করতে হবে। তোমার অনুভূতির অধিপতি তুমি, তোমার ভালোবাসা তোমারই নেতৃত্বাধীন, এবং ভালোবাসার সেই শক্তি তোমাকে ফিরিয়ে দেবে সেই সব কিছু যা তুমি দিয়েছিলে।